কাহিনীর সময়কাল বিংশ শতাব্দীর বিশের দশক। স্থান নিশ্চিন্তপুর নামক বাংলার এক প্রত্যন্ত গ্রাম অঞ্চল। প্রধান চরিত্র অপু ও তার পরিবারের জীবনযাত্রার কথাই পথের পাঁচালী এর মুখ্য বিষয়। অপুর বাবা হরিহর রায় নিশ্চিন্দিপুরের পৈতৃক ভিটায় তার নাতি বৃহৎ পরিবারের নিয়ে বসবাস করেন। তিনি পেশায় পুরোহিত, আয় সামান্য, লেখাপড়া জানেন, তাই কিছু ভালো যাত্রাপালা লিখে অধিক উপার্জনের স্বপ্ন দেখেন। বাস্তবে তিনি অত্যন্ত ভালো মানুষ এবং লাজুর প্রকৃতির লোক, সকলে সহজেই তাকে ঠকিয়ে নেয়। পরিবারের তীব্র অর্থসংকটের সময়েও তিনি তার প্রাপ্য বেতন আদায় করার জন্য নিয়োগকর্তাকে তাগাদা দিতে পারেন না। হরিহরের স্ত্রী সর্বজয়া, তার দুই সন্তান দুর্গা ও অপু এবং হরিহরের দূর সম্পর্কের বিধবা পিসি ইন্দির ঠাকুরনের দেখাশোনা করেন। দরিদ্রের সংসার বলে নিজের সংসারে বৃদ্ধা নুব্ধ দেহ ইন্দির ঠাকুরনের ভাগ বসানোর ভালো চোখে দেখেন না সর্বজয়া। সর্বজয়ার অত্যাচার অসহ্য বোধ হলে ইন্দির মাঝে মাঝে অন্য এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। দুর্গা তার ধনী প্রতিবেশীর বাগান থেকে ফলমূল চুরি করে আনে এবং ইন্দির ঠাকুরনের সঙ্গে ভাগাভাগি করে খায়। এটা তারা মাঝে মাঝেই করত। একদিন সেই প্রতিবেশীর স্ত্রী এসে দুর্গাকে একটি পুতির মালা চুরির দায়ে অভিযুক্ত করলে ও এই চুরির প্রবণতাকে উৎসাহ দেওয়ার অপরাধে সর্বজয়াকে দোষী সাব্যস্ত করে। ভাই বোন অপু ও দুর্গার মধ্যে খুব ভাব। দুর্গাও মায়ের মতোই অপুকে ভালোবাসে, তবে মাঝে মধ্যে তাকে খেপিয়ে তুলতেও ছাড়ে না। তারা কখনো কখনো চুপচাপ গাছতলায় বসে থাকে, কখনো মিঠাইওয়ালার পিছু পিছু ছোটে, কখনো ভ্রাম্যমান বায়োস্কোপওয়ালাদের বায়োস্কোপ দেখে বা যাত্রাপালা দেখে। সন্ধ্যাবেলা দুজন দূরাগত ট্রেনের বাঁশি শুনতে পেয়ে আনন্দ পায়। একদিন তারা বাড়িতে না বলে অনেক দূরে চলে আসে ট্রেন দেখবে বলে। কাশের বনে ট্রেন দেখার জন্য অপু দুর্গার ছোটাছুটি দৃশ্যটি এই ছবির এক স্মরণীয় ক্ষণ। বাড়ি ফিরে এসে তারা ইন্দির ঠাকুরনের মৃত অবস্থায় দেখতে পায়। গ্রামে ভালো উপার্জন করতে সক্ষম না হয়ে হরিহর একটা ভালো কাজের আশায় শহরে যায়। সর্বজয়াকে তিনি প্রতিশ্রুতি দিয়ে যান যে ভালো উপার্জন হলে ফিরে এসে ভাঙ্গা বসত বাড়িটা সরিয়ে তুলবেন। হরিহরের অনুপস্থিতির তাদের অর্থ সংকট তীব্রতর হয়। সর্বজয়া অত্যন্ত একাবোধ করতে থাকে ও খিটমিটে হয়ে যেতে থাকে। বর্ষাকালে একদিন দুর্গা অনেক বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধায়। ওষুধের অভাবে তার জ্বর বেড়েই চলে এবং শেষে এক ঝড়ের রাতে দুর্গা মারা যায়। এরপর একদিন হরিহর ফিরে আসে, শহর থেকে যা কিছু এনেছেন তা সর্বজয়াকে বের করে দেখাতে থাকেন। সর্বজয়া প্রথমে চুপ করে থাকেন, পরে স্বামীর পায়ে কান্নায় ভেঙে পড়েন। হরিহর বুঝতে পারেন যে তিনি তার একমাত্র কন্যাকে হারিয়েছে। তারা গ্রাম ও পৈতৃক ভিটা সেরে অন্য কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাত্রার তোড়জোড় শুরু হলে অপু দুর্গার চুরি করা পুতির মালাটা আবিষ্কার করে। সে মালাটা ডোবার জলে ছুঁড়ে ফেলে দেয়। ছবির সেই দৃশ্যে দেখা যায় অপু বাবা মায়ের সঙ্গে গরুর গাড়িতে চড়ে নতুন এক গন্তব্যের উদ্দেশ্যে চলেছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী জীবনমূলক উপন্যাস। 1928 সালে একটি সাময়িক পত্রে ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হতে শুরু করে এবং 1929 খ্রিস্টাব্দে পুস্তকাকারে প্রকাশিত হয়। উপন্যাসটিতে একটি দরিদ্র পরিবারে নিজের গ্রামের ভিটেতে টিকে থাকা লড়াই এবং সেই পরিবারের ছেলে অপুর বেড়ে ওঠা বর্ণিত হয়েছে। উপন্যাস পরবর্তী অংশে বাবা মায়ের সঙ্গে অপুর গ্রাম ছেড়ে যাত্রা ও কাশীবাসের কাহিনী রয়েছে, যা সত্যজিৎ রায়ের অপরাজিত নামক পরবর্তী চলচ্চিত্রে দেখানো হয়েছে। পথের পাঁচালী চলচ্চিত্রের কোনো চিত্রনাট্য লেখা হয়নি। সত্যজিৎ রায়ের আঁকা ছবি ও টিকাগুলো থেকে এই চলচ্চিত্র নির্মিত হয়। তিনি 1950 সালে লন্ডনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রার সময় এই সকল নোটগুলো লেখেন। সত্যজিৎ লিখেছিলেন যে তিনি চলচ্চিত্রের প্রয়োজনে উপন্যাসের বেশ কিছু চরিত্রকে সরিয়ে দিয়েছিলেন এবং গল্পটিকে কিছুটা রদবদল করেছিলেন। উপন্যাসের শুরুর দিকেই গ্রামের মন্দিরে সকলের সামনেই ইন্দির ঠাকুরের মৃত্যু ঘটে, কিন্তু চলচ্চিত্রে অপু ও দুর্গা তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। চলচ্চিত্রের অপু ও দুর্গার ট্রেন দেখার জন্য দৌড়ানোর দৃশ্যটিও উপন্যাসে নেই। বর্ষায় ভিজে প্রচণ্ড জ্বর বাঁধিয়ে দুর্গার মৃত্যু ঘটে বলে চলচ্চিত্রে দেখানো হলেও উপন্যাসে মৃত্যুর কারণ অজানাই রাখা হয়েছে। হরিহর রায়ের পরিবারের গ্রাম ত্যাগ করে দিয়ে চলচ্চিত্র শেষ হলেও উপন্যাস সেইভাবে শেষ হয়নি। অপুর চরিত্রে অভিনয় করার জন্য
সত্যজিৎ 5 থেকে 7 বছরের শিশুর সন্ধানে সংবাদপত্রে বিজ্ঞাপন দেন, কিন্তু কোনো বিজ্ঞাপনের মারফতে আসা কোনো ছেলেকেই তার পছন্দ হচ্ছিল না। সত্যজিতের স্ত্রী বিজয়া রায় তাদের বাড়িতে নিকটে সুবীর বন্দ্যোপাধ্যায় নামের এক ছেলেকে লক্ষ্য করেন এবং অবশেষে অপুর চরিত্রে তাকে পছন্দ করা হয়। ইন্দিরা ঠাকুরনের চরিত্র অভিনয়ের জন্য সত্যজিৎ কলকাতার নিষিদ্ধ পল্লী থেকে চুনিবালা দেবী নামক একজন পুরাতন নাট্যাভিনেত্রীকে খুঁজে বের করেন। পথের পাঁচালী চলচ্চিত্র নির্মাণ হওয়ার আগেই কানু বন্দ্যোপাধ্যায় বাংলা চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত অভিনেতা ছিলেন। তিনি হরিহর তথা অপুর পিতার ভূমিকায় অভিনয় করেন। সত্যজিতের বন্ধু পত্নী করুণা বন্দ্যোপাধ্যায়ের একজন ভারতীয় গণনাট্যের সঙ্গে একজন অপেশাদার অভিনেত্রী ছিলেন। তিনি ছবিতে অপুর মা সর্বজয়া চরিত্রের কাজ করেন। দুর্গার ভূমিকায় অভিনয় করার পূর্বে উমা দাশগুপ্ত কয়েকটি নাটক অভিনয় করেছিলেন। অন্যান্য বিভিন্ন অনুল্লেখ্য চরিত্রে বড়াল গ্রামে বাসিন্দারা অভিনয় করেন। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ শুরু হয় 1952 সালের 27 অক্টোবর। প্রধান চিত্র ধারণের জন্য কলকাতার নিকটবর্তী বড়াল গ্রামটিকে নির্বাচন করা হয়েছিল এবং রাতের দৃশ্যগুলো স্টুডিওতে ধারণ করা হয়েছিল। কলা কুশলীদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতো কাজ করেছিলেন, তন্মধ্যে সত্যজিৎ রায় নিজে এবং চিত্রগ্রাহক সুব্রত মিত্র, যিনি পূর্বে কখনো চলচ্চিত্রের ক্যামেরা চালাননি। সত্যজিৎ চেয়েছিলেন নিরীক্ষামূলক কাজ, যা প্রতিষ্ঠিতদের পুরনো ধরন ও শৈলীতে সম্ভব ছিল না। তবুর শুরু থেকেই অর্থায়ন একটি বড় সমস্যা ছিল। অবশেষে সত্যজিৎ রায়ের পরিকল্পনা শুনে কল্পনা মুভিজের প্রযোজক ভট্টাচার্য বাবু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিধবা স্ত্রীর সাথে যোগাযোগ করে চলচ্চিত্রের সত্যতাকে দেওয়ার অনুমতি চান এবং চলচ্চিত্রটি সে সময়ের প্রতিষ্ঠিত পরিচালক দেবকী বসুকে দিয়ে পরিচালনা করাতে চান। কিন্তু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ তিনি ইতিমধ্যে সত্যজিৎ রায়কে চলচ্চিত্র নির্মাণের অনুমতি প্রদান করেছিলেন, ফলে তা সত্যজিৎ রায়ের হাতেই থেকে যায়। চলচ্চিত্রটির আনুমানিক নির্মাণ ব্যয় ছিল ভারতীয় 70,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকারের প্রচারণা বিভাগ চলচ্চিত্র নির্মাণের ব্যয়ের পরিমাণ মূল্যায়ন করেন এবং ঋণ অনুমোদন করেন, যাতে কিস্তিতে প্রদত্ত এই ঋণ দিয়ে সত্যজিৎ রায় নির্মাণ কাজ শেষ করতে পারেন। পশ্চিমবঙ্গের সরকার চলচ্চিত্রের প্রকৃতি বুঝতে পারেনি। তারা ভেবেছিল এটি গ্রামীণ উন্নয়ন সম্পর্কিত কোনো প্রামাণ্য চিত্র এবং ঋণটি এই চলচ্চিত্রের নামে রাস্তা উন্নয়ন খাতে নথিভুক্ত করেছিল। পথের পাঁচালী চলচ্চিত্রের পর সত্যজিৎ রায়ের অপুর জীবনের গল্প নিয়ে আরও দুটি চলচ্চিত্র নির্মাণ করেন। অপর দুটি ছবি হল অপরাজিত 1956 সাল ও অপুর সংসার 1959 সাল। তিনটি ছবি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত। অপরাজিত চলচ্চিত্র অপুর কৈশোর, গ্রাম্য বিদ্যালয় ও কলকাতার কলেজে তার শিক্ষা জীবনের গল্প চিত্রিত হয়েছে। এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হল একটি দুর্বল চিত্ত মা ও তার উচ্চাকাঙ্ক্ষী যুবক পুত্রের মর্মস্পর্শী সম্পর্ক। অপুর সংসার চলচ্চিত্রের অপুর প্রাপ্ত বয়স, তার স্ত্রীর অকাল মৃত্যুতে তার প্রতিক্রিয়া ও তার শিশুপুত্রের সাথে তার সম্পর্কের গল্প চিত্রিত হয়েছে। এই দুটি অনুবর্তী পর্বও অসংখ্য জাতীয় আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিল। সত্যজিৎ রায়ের শুরুতে এই ত্রয়ী নির্মাণের পরিকল্পনা ছিল না। 1957 সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে অপরাজিত গোল্ডেন লায়ন লাভের পর তাকে ত্রয়ী নির্মাণের সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি ত্রয়ী চলচ্চিত্র নির্মাণ করেন। 2014 সালে কৌশিক গঙ্গোপাধ্যায় অপুর পাঁচালী নামে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে পথের পাঁচালী চলচ্চিত্রে অপু চরিত্রে অভিনয় করা সুবীর বন্দ্যোপাধ্যায়ের বাস্তব জীবনের গল্প চিত্রিত হয়েছে। পথের পাঁচালী স্বাধীন ভারত নির্মিত প্রথম চলচ্চিত্র, যা আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত হয় এবং ভারতকে বিশ্ব চলচ্চিত্র দরবারে পরিচিত করিয়ে দেয়। এটি ভারতীয় চলচ্চিত্রের নির্মাণের নতুন ধারার সমান্তরাল চলচ্চিত্রের প্রথম উদাহরণ, যার প্রধান বিষয়বস্তু ছিল অকৃত্রিমতা ও সামাজিক বাস্তবতাবাদ, যা ভারতীয় চলচ্চিত্রের প্রতিষ্ঠিত নিয়ম ভেঙে দেয়। যদিও পথের পাঁচালীতে ভারতীয় চলচ্চিত্রের বাক বদল হিসেবে বর্ণনা করা হয়, কয়েকজন ভাষ্যকার একে ইতিমধ্যে বিদ্যমান বাস্তবতাবাদের পাঠক্রমে অন্তর্ভুক্ত রীতির পরিমার্জিত রূপ বলে উল্লেখ করতে পছন্দ করেন। 1963 সালে টাইম পত্রিকা পথের পাঁচালীকে ধন্যবাদ দিয়ে উল্লেখ করে সত্যজিৎ রায় একটি নতুন চলচ্চিত্র আন্দোলনের উদ্দীপ্ত অগ্রদূতের ক্ষুদ্র দলের একজন, যে আন্দোলনটি বিশ্বব্যাপী অসংখ্য অনুকারক পেয়েছে। এই চলচ্চিত্রটি তখন থেকে বৈশ্বিক মাইলফলক এবং অপরিহার্য চলচ্চিত্র অভিজ্ঞতার একটি হিসেবে গণ্য হয়ে আসছে। 2013 সালের 11 মে সত্যজিৎ রায়ের জন্মদিনে গুগল অনুসন্ধান ইঞ্জিনে ভারতীয় সংস্করণের ডুডলে রেলগাড়ির দৃশ্যটি প্রদর্শিত হয়েছিল। 2025 সালে বিশ্বব্যাপী চলচ্চিত্র বোদ্ধাগণ পথের পাঁচালী নির্মাণের 70 বছর পূর্তি পালনের জন্য এই চলচ্চিত্র ও চলচ্চিত্রকারের উপর বেশ কিছু গবেষণা ও নিরীক্ষামূলক কাজে ব্যাপৃত রয়েছেন। যারা
এখনও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই পথের পাঁচাল উপন্যাসটা পড়েননি তারা এটি পড়ে দেখতে পারেন। এবং যারা এখনও সত্যজিৎ রায় নির্মিত এই পথের পাঁচালের উপর ভিত্তি করে যে ত্রয়ী যে তিনটা মুভি আছে এই সিনেমাগুলো যারা দেখেননি তারা ছয়নামাগুলো দেখে নিতে পারেন। সাদা কালোর পর্দায় আশা রাখি খুব ভালো লাগবে এবং জীবন উপভোগ করার মতো কিছু বিষয় আপনারা এখান থেকে দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।